আসসালামু আলাইকুম। তো দেখেন, আমি আপনাকে যখন রিসেলার দিব তখন আপনি দেখেন এরকমভাবে ইউজার নেমটা থাকবে, পাশে পাসওয়ার্ডটা থাকবে, নিচে কত ক্রেডিট দেওয়া হয়েছে এটা থাকবে। যেমন আমার এই রিসেলারে দিছি নামটা বানাইছিল টেস্ট নামে, ইউজারটা টেস্ট, পাসওয়ার্ডটা হলো 1 থেকে 6 পর্যন্ত, ক্রেডিট মানে অর্থাৎ আপনি কতগুলো পিন বানাইতে পারবেন এটার অ্যাক্সেস দেওয়া হয়েছে। যেমন এই রিসেলারটার মধ্যে 5টা দেওয়া হয়েছে। তো রিসেলারটা কীভাবে পিন অ্যাক্টিভ করবেন, তো ফার্স্ট অফ অল আপনি এটা পুরোটা কপি করবেন। কপি করলেন, তারপর ধরেন আমি এই জায়গায় পেস্ট করলাম, বা আপনি অন্য অন্য জায়গায় নোট পেডে রাখলেন, তাহলে আমি প্রথমে আমি এই লিঙ্কটাকে কপি করব, ঠিক আছে। এই পুরো লিঙ্কটা কপি করলাম, করার পর আমি যে কোনো একটি ব্রাউজারে প্রবেশ করলাম, ক্রোম হইতে পারে বা যে কোনো একটা ইন্টারনেট ব্রাউজার হইতে পারে। তারপর এই লিঙ্কটা পেস্ট করলাম, সার্চ দিলাম। সার্চ দেওয়ার পর দেখেন আপনার সামনে এরকম আসবে, সার্চ দেওয়ার পর ইউজার নেম পাসওয়ার্ড যাবে আপনার কাছে। হ্যাঁ, এই যে ইউজার নেম পাসওয়ার্ড চাইতেছে, তো আমি এই জায়গায় দিলাম টেস্ট, ইউজারটা হবে টেস্ট, টি এস টি, তারপর পাসওয়ার্ড হবে 1 থেকে 6 পর্যন্ত। তারপরে যে নিচে লগ ইনে ক্লিক করবেন, দেখবেন আমাদের ইউজার নেম পাসওয়ার্ড লগ ইন হয়ে গেছে, যে ওয়েলকাম টু ব্যাক, এই যে চলে আসছে। এখন আপনি কতগুলো ক্রেডিট দেওয়া আছে যা দেখাইতেছে, ঠিক আছে। তো এখন আপনি কীভাবে পিনটা তৈরি করবেন, ধরেন একটা কাস্টমারের জন্য আপনি একটি পিন তৈরি করবেন, প্রথমে আপনি এই যে এই জায়গার স্টেপ স্টেপটা না, এই জায়গা আছে, এই জায়গাতে আপনি ক্রিয়েটে যেতে হবে, ক্রিয়েট থেকে ইউজারে যেতে হবে। ইউজারে গিয়া জাস্ট আপনি দেখেন এই জায়গায় অটো একটা ইউজার নেম একটা পাসওয়ার্ড দেওয়া থাকবে, আর এই জায়গা হলো নর্মাল 1 মান্থ, আপনি 1 মান্থের জন্য একটা পিন বানাবেন, অর্থাৎ 1 মাসের জন্য একটি পিন বানাবেন। মনে রাখবেন আপনি ইউজার নেম কিন্তু উপরেরটা, পাসওয়ার্ড এটা, তো আপনি চাইলে এই যাতে আগে কপি করে নিতে পারেন, নিয়ে কাস্টমার ফোনে দিয়ে দিতে পারেন, তারপর জাস্ট আপনি ক্রিয়েটে ক্লিক করে দিলেন, ঠিক আছে। যে ক্রিয়েটে ক্লিক করে দিলাম আমি, ইউজারটা এখন কী হবে, ক্রিয়েট হয়ে যাবে। দেখুন ইউজারটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, এই যে হলুদ বাটন যদি ক্লিক করি ইউজারটা কপি হয়ে যাবে। এখন আমি যদি চাই আমার কাস্টমারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমি তার এটা সেন্ড করে দিতে পারবো, ঠিক আছে। আমি কাস্টমারের মধ্যে সেন্ড করেছি, কিন্তু এখন কাস্টমারের মধ্যে চেঞ্জ করে দিছি, ঠিক আছে। বাট যদি কাস্টমার পরবর্তীতে এই ইউজার নেম পাসওয়ার্ডটা লাগে তখন আমি এটা কই পাবো? আপনি এটার জন্য আবার স্টেপ স্টেপটা না, সেই জায়গায় এই ম্যানেজার দেওয়ার পর ইউজার লিস্টে যাবেন। ইউজার লিস্টে গেলে আপনি দেখবেন ইউজারটা দেখতে পারবেন, এই যে ইউজারটা আমরা যেটা বানাইছি, যেটা পাসওয়ার্ড দেখার জন্য চোখের বাটন এটা আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর একটু ওয়েট করবেন, মানে এখানে একটু সমস্যা হইতেছে। তো আপনি ইউজার নেম পাসওয়ার্ড ইজা দেখতে পারবেন, ইউজারটা আর পাসওয়ার্ডটা দেখতে পারবেন, আপনি চাইলে ইউজার নেম পাসওয়ার্ড কাস্টমারে যাতে দিতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন আমি এটা নিয়ে এটা প্রবলেমের কারণে এটা দেখাইতে পারতেছি না।